নমস্কাৰ মুক্ত দিবলৈছো এক ব্রেকিং নিউজ গোৱালপাৰাৰ লক্ষীপুৰ মহাবিদ্যালয়ত সংঘটিত হৈছে নিৰ্বাচন কেন্দ্ৰিক সংঘাত আৰু এই ভয়ংকৰ ঘটনাত বহুকেইগৰাকী ছাত্ৰ গুৰুতৰভাৱে আহত হৈছে হবে জনাইছো এই মুহূৰ্তত ট্ৰাইমেটৰ দৰ্শকক নিৰ্বাচনৰ ফলাফলক লৈ ভয়ংকৰ আক্ৰমণ নিৰ্বাচন কেন্দ্ৰিক সংঘাত দেখিবলৈ পোৱা গৈছে গোৱালপাৰাৰ লক্ষীপুৰ মহাবিদ্যালয় লক্ষীপুৰ মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ নিৰ্বাচনত সংঘাত আরক্ষীর আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে ছাত্র আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে যাওয়া আরক্ষীর হাতত আঘাতপ্রাপ্ত হয়েছে ছাত্র গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন শরীফুল ইসলাম নামের এজন ছাত্র নির্বাচনের ফলাফলের পাছতেই দুটাক ফৈদর মাজত সংঘাতর সৃষ্টি হয়েছিল ফলাফল ঘোষণা পলম হওয়ার বাবে শিক্ষার্থী সাব্যস্ত করেছিল প্রতিবাদ আর আরক্ষী প্রতিবাদকারী শিক্ষার্থীক বর্বরভাবে প্রহার করার গুরুত্বর অভিযোগ উত্থাপন হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে যাওয়া আরক্ষীর হাতত গুরুত্বরভাবে প্রহূত হয়েছে ছাত্র লক্ষীপুর মহাবিদ্যালয় ফলাফল ঘোষণার পলম হওয়ার বাবে শিক্ষার্থী সাব্যস্ত করেছিল প্রতিবাদ আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে গৈছিল আরক্ষী আর ইয়ার পাছতে সংঘাতর রূপ লয় আর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এজন ছাত্র বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে আঘাতপ্রাপ্ত ছাত্রগী মন্তব্য আছে এই মুহূর্তত সেই মন্তব্যখানি ল'ব বিচাৰিছো টাইমেটৰ দৰ্শক তিন ঘন্টা আগত ভোট গণনা শেষ হয়েছে এতালেকে রিজাল্টের মানে ওয়েল লিস্ট দিয়া নাই মানে ছাত্রবিলাক উত্তেজনা হয়ে মানে কলেজের সম্মুখত প্রতিবাদ আরম্ভ করেছে এইটার এটা ছাত্র কলেজের সাথে স্টুডেন্ট সিহতে মানে আন্দোলন করতে করতে মানে গেটের সম্মুখত গেছে ইয়ার নাম কি আছিল নাম শরীফ ইসলাম উল্লাহ নামটা আছে আর ইতিমধ্যে এটা আসাম পুলিশ আই কিনে সিহতক কিমান মারপিট করিল মারপিট করতে সিহত ছাত্র আছে মারপিট কিহর কারণে করেছে মারপিট করেছে মানে সিহতে কয়েছে রিজাল্ট কেউ দিয়া নাই আর মানে প্রশাসনে কয়েছে রিজাল্ট দিয়া নাই তই শুনার তই কম তই কোন সিহতে কয়েছে মই স্টুডেন্ট মই কি শুনিব নোৱাৰিম সিহঁতে কৈছে ইতিমধ্যে মানে আসাম পুলিশ আহি কিনে সিহঁতক মারপিট করেছে মারপিট করার পাছতে আমি মানে গার্জিয়ান কর্তৃপক্ষের পৰা যাই কিনে সিহঁতক লৈ কিনে মানে কার দি লৈ কিনে হসপিটাল লৈ আহিলোঁ আমাৰ একচুয়ালি আছিল মানে আমাৰ যিটো ছাত্ৰী একতা সভাৰ ইলেকশ্যন নিৰ্বাচন চলি আছে সেইটো এতিয়ালৈকে ৰিজাল্ট ডিক্লেয়াৰ হোৱা নাই ঘোষণা হোৱা নাই তাৰ কাৰণে আমি প্ৰতিবাদী গণতান্ত্ৰিকভাৱে প্ৰতিবাদী কাৰ্য সূচী হাতত লৈ আহিছিলোঁ তাৰপিছত আসাম পুলিচে আহি তেওঁ বৰ্বৰভাৱে আক্ৰমণ কৰি গুরুত্বভাবে আহত করেছে কিন্তু এতিয়ালৈকে আসাম পুলিশের পর এজন হোম গার্ডের পর আইসিলৈকে এতিয়ালৈকে হসপিটালত আহি খবর লওয়া নাই আমি এইটো আসাম পুলিশক গরিহণা দিচ্ছি